কোরবানির ঈদ সামনে রেখে নারায়ণগঞ্জের সোনার গায়ে বড় বড় সার হাটে তুলতে প্রস্তুত খামারিরা শেষ মুহূর্তে তারা নাদুস নুদুষ সারের গা ধুয়ে মুছে চামড়া চকমকে করে তুলছেন খামারিরা বলছেন প্রাকৃতিক খাবার খোল ভুসি ভুট্টার গুঁড়ো সবুজ নেপিয়ার ঘাস খাইয়ে লালন করা এসব পশুর চাহিদা বাজারে অনেক আমরা কোনো বেজাল কোনো খাবার খাওয়াইনি যেমন ধরুন ধান ভুট্টা গম এটি আমরা মিল করে লসি মেশিন দিয়ে বাঙ্গায় খাওয়াই বেজাল কোনো জিনিস একটা জিনিসও খাওয়াই না আমরা পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার বাজারে গরুর দাম একটু বেশি হবে তারপরও তাদের কম লাভে সন্তুষ্ট থাকতে হবে বলে আশঙ্কা খামারিদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান উপজেলার এক হাজার তিনশো পাঁচটি ছোট বড় খামারে এগারো হাজার সাতশো পশু প্রস্তুত করা হয়েছে এছাড়া কৃষকের কোয়ালের গরু তো রয়েছেই এবার চাহিদা বত্রিশ হাজার আটশো ছিয়াত্তরটি গরু এখানে কোরবানি পশুর যে চাহিদা আমাদের সোনারগা উপজেলা সেখানে বত্রিশ হাজার আটশো ছিয়াত্তরটি পশু আমাদের লাগবে তার বিপরীতে আমাদের এগারো হাজার সাতশো চুরানব্বইটি পশু প্রস্তুত আছে কিছু যেটা শর্ট আছে সেটা আমরা জানি যে পাবনা সিরাজগঞ্জ এবং উত্তরবঙ্গে যে গরু পৃষ্ঠপুষ্টকরণ করা হয় সেখানে চাহিদার তুলনায় বেশি থাকে সেগুলি আমাদের অস্থায়ী হাটে চলে আসে যেমন আমাদের সোনার ১৯টি উনিশটি অস্থায়ী হাট আছে সেখানে পশু আসা শুরু করবে উপজেলার সবচেয়ে বড় খামার সোনারগাঁও ডেরি ফার্মে ফ্রিচিয়ান শাহিয়াল দেশি কয়াল সহ একশো পঁচাত্তরটি গরু রয়েছে সর্বনিম্ন দুই লাখ থেকে বারো লাখ টাকা দামের গরু রয়েছে এখানে সোনারগাঁও উপজেলায় এবছর দুটি স্থায়ী সহ উনিশটি হাটে পশু বিক্রি হবে